পরবর্তী খবর, নগাঁও জালনোতসহ জালত অবসরপ্রাপ্ত আরক্ষী নিত জালনোতেরে সামগ্রী ক্রয় করেছিল আব্দুল আলিয়ে। রাইজে আটক করে আরক্ষী জওয়ান আব্দুল আলী গতাই দিলে আরক্ষীক। প্রবঞ্চক আব্দুল আলীর ঘর নগাঁও ঢিঙত নগাঁওর বরভেটিত সংঘটিত হয়েছে এই ঘটনা। এইবার খোদ আরক্ষী জওয়ানে জালনোত ব্যবহার করার তথ্য সন্মুখলে আহিছে। এয়া আরক্ষী জওয়ান আব্দুল আলী দীর্ঘদিন ধরে জালনোতেরে বজার করে আহিছিল, সামগ্রী ক্রয় করে আহিছিল আব্দুল আলী নামের এজন আরক্ষী জওয়ানে। ঘর হয়েছে নগাঁও ঢিঙত নগাঁওর বরভেটিত সংঘটিত হয়েছে এই ঘটনা। ইতিমধ্যে রাইজে করায়ত্ত করে আরক্ষীক গতাই দিছে অবসরপ্রাপ্ত আরক্ষী জওয়ান আব্দুল আলীক। এই ঘটনা কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিরাজ করেছে। কোন আরক্ষীত কর্মরত বা আরক্ষীর অবসরপ্রাপ্ত এগারী জওয়ানে জালনোত কিয় ব্যবহার করলে, কোরপা সরবরাহ করা হয়েছে এই জালনোত, কোরপা লাভ করেছে এই জালনোত, ইয়াকে বহু প্রশ্ন উত্থাপন হয়েছে। বর্তমান আরক্ষীয় জেরা চলাই আছে আরক্ষী জওয়ানজনক, অর্থাৎ অবসরপ্রাপ্ত আরক্ষী জওয়ান আব্দুল আলীক আরক্ষীয় বর্তমান জেরা চলাই আছে। কলিয়াবর চাহ বাগিচাত অব্যাহত আছে ঢেকিয়াপতিয়া বাঘর বিচরণ। নিউজ এইটিনের কলিয়াবরের সাংবাদিক দিবাকর দাসর ক্যামেরাত পুনের আবদ্ধ হয়েছে চাহ বাগিচার মাজত বাঘে জিরণি লওয়ার কেইবাটাও দৃশ্য। বাগিচার মাজত কামাখ্যা পাহাড়ের নামনিত এতিয়াও মুক্ত মনে বিচরণ করে আছে ঢেকিয়াপতিয়ায়। বিগত কেইবা মাহ ধরে কলিয়াবর চাহ বাগিচাত বিচরণ করে আছে কেইবাটাও ঢেকিয়াপতিয়ায়। বাঘ চাবলৈ বাঘর ফটো সংগ্রহ করবলৈ বিভিন্ন ঠাইর প্রকৃতিপ্রেমীয়ে এতিয়া ভিড় করেছে কলিয়াবর চাহ বাগিচাত। বিগত প্রায় তিনি চারি মাস ধরে একটা বাঘর পরিয়ালে বসস্থান বসতি স্থাপন করেছে কলিয়াবর চাহ বাগিচাত, আর প্রায় এতিয়া সুলভ হয়ে পড়েছে এই দৃশ্য। নিউজ এইটিনের আমার সাংবাদিক দিবাকর দাসর ক্যামেরাত বন্দী হয়েছে বাঘর বিচরণের এই দৃশ্য, বাঘে জিরণি লওয়ার দৃশ্য। ইয়ার পূর্বেও আমি সম্প্রচার করেছো এনেদরে প্রায় নটা বাঘর একটা পরিয়ালে বসতি স্থাপন করেছে। এই বাঘ পুনের অরণ্যত খেদি পঠিয়াবলে বন বিভাগে অভিযান চলালে, হাতির সহায়ত অভিযান চলায়ও সফল হব নোৱাৰিলে। আর এতিয়া বাঘর সত্যি যেন কলিয়াবরের এই অঞ্চলটির রাইজে সহাবস্থান করবলে বাধ্য হয়েছে। অবশ্যই এতিয়ালৈকে মানুষক আক্রমণ করা নাই, ইয়ার পূর্বে বহু পশুধন আক্রমণ করার দৃশ্যও বন্দী হয়েছিল। আর বাঘর ফটো সংগ্রহ করবলৈ এতিয়া ভিন্ন ঠাইর প্রকৃতিপ্রেমীয়ে ভিড় করা পরিলক্ষিত হয়েছে কলিয়াবর চাহ বাগিচাত। এটা বিহু গীতক লৈ বিতর্ক, বিহু গীতক লৈ ক্ষোভ অসমত থকা নগা জনগোষ্ঠীর। বিহু গীতটোত থকা অকরা নগা শব্দটুক লৈ আপত্তি প্রদর্শন করেছে নগা জনগোষ্ঠীয় লোকসকলে। সেই গীতটো পরিবেশন করেছিল বিহু গীতের সুখ্যাত শিল্পী রঞ্জিত গগৈ। 13 এপ্রিলত সরুসজাই ষ্টেডিয়ামত মুখ্যমন্ত্রীর উপস্থিতিত মঞ্চত গীতটো গাইছিল শিল্পীগৰাকীয়ে। গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডত মঞ্চত গীতটো পরিবেশন করার বাবে ক্ষুব্ধ হয়ে পড়ে নগা জনগোষ্ঠীয় লোকসকলে। প্রথমে শুনো আহক 13 এপ্রিলত মঞ্চত পরিবেশন করা শতিকা পুরনি সেই বিহু গীতটি। ইয়ার বাবে ক্ষমা খোঁজার দাবি জানাইছে সদু অসম নগা কল্যাণ সমাজে, অন্যথা আইনী ব্যবস্থা গ্রহণ করার হুঙ্কার দিলে সংগঠনটোৱে। গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডের সময় যে বিহু পারফরমেন্স সেটু কোৱা হৈছিল, সেটুক আমি অতিশয় আনন্দিত। কিন্তু ইয়াত যেটো লিরিক্স যেটো সং অকরা নগা এই ধরনের কিছু ওয়ার্ডস ইউজ করে পেলে একটা নগা জনগোষ্ঠীক যেটো ইনসাল্ট করা হয়েছে সেই ওয়ার্ডটুক আমি ধিক্কার দিছো। কারণ অসমত মই ইতিমধ্যে কৈছোঁ যে অসমত 12খন জিলাত 10টা নগা জনজাতি আৰু প্ৰায় 2,50,000তকৈ অধিক খিলঞ্জীয়া নগাসকল অতীজৰে পৰা, ইতিহাসে ঢুকি নোপোৱা দিনৰ পৰাই অসমত বসবাস আছে। তেওঁলোক অসমৰ হাড়ে হিমজুৱে অসমীয়া। গতিকে আজি সেই ক্ষেত্ৰত যিটো সেই নগা শব্দটো
আগত যেটো অকর শব্দ প্রয়োগ করে পেলে যেটো গান ইয়াত পরিবেশন করা হয়েছে সেই কথাটো পেলে আমি ধিক্কার দিছো। সেই কথাটো অসমত বখর করা নগা জনগোষ্ঠী সকলক আমার সেন্টিমেন্টটো আঘাত আনিছে আর সেই কথাকে আমি ধিক্কার দিছো। সেই শিল্পীগী আর যখন ব্যক্তি সচেতন ব্যক্তি সকল তাত আসলে সকলে এই কথাটো ক্ষমা খুঁজব লাগে রাজহাকে, অন্যথা আমি আইনগত ব্যবস্থা লবলেও বাধ্য হম। রঞ্জিত গগৈ বুলি আমি নামটো শুনিছো। এই গানটো গাওঁতে তেওঁলোকে এজন শিল্পী হিসাবে তেওঁলোকৰ মনত অকনো চিন্তা অহা নাইনে যে এটা জাতিক অকৰা বুলি কোৱা অধিকাৰটো তেওঁ ক'ত পালে? তেওঁৰ লগত আমি টিভিত দেখিবলৈ পাইছোঁ, অসমৰ মুখ্যমন্ত্ৰী আছিলে আৰু টিংখাং সমষ্টিৰ বিধায়ক আছিলে। তেওঁলোকে যিটো উদ্যোগ লৈছে আমি খুবেই তাত সুখী হৈছোঁ। কিন্তু এই অকৰা শব্দটো কেলৈ ক'বলৈ অকৰা নগা, অকৰা নগা শব্দটো যদি উল্লেখ নকৰিলেহেঁতেন বিশ্ব অভিলেখ স্থাপন কৰিব নোৱাৰিলেহেঁতেন নে স্থান নেপালেহেঁতেন নে? এনেকুৱা কাৰ্যত আমাৰ কিন্তু কেতিয়াও হজম নহয়। শতিকা পুৰণি বিহু গীতটোৰ অকৰা নগা ফাঁকিটোৰ বাবে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰে বিধায়ক অখিল গগৈ। লোকগীতত এনে শব্দ লিখা থাকে কিন্তু ৰাজহুৱা মঞ্চত সেইবোৰ এৰাই চলা ভাল বুলি মন্তব্য কৰে বিধায়ক অখিল গগৈ। আমাৰ লোকগীতত কেতিয়াবা কেতিয়াবা এনেকুৱা ধৰণৰ কথা থাকে, যিটো অকৰা নগা বুলি যিটো শব্দ ব্যৱহাৰ হৈছে, ধৰক যিটোক লৈ এতিয়া আপোনাৰ আপত্তি আহিছে। মোৰ নিজৰ সমষ্টিতে এতিয়া নাগা লোক আছে, নাগা গাঁৱৰ লোকসকলে তেখেতসকলে কৈছে যে এইটো আমাৰ নাগাসকলক অপমান কৰা হৈছে, কিয় অকৰা নাগা বুলি কোৱা হ'ব? নিশ্চয় তেনেকৈ তেওঁলোকে ক'বই পাৰে, সেইটো ডেফিনেটলি কৰা উচিতেই নাছিলে, সেইটো চাব লাগিছিলে। আজি নাগাসকলক কৰিছে, কাইলৈ অন্য কাৰোবাক কৰিব, আমাৰ জনগোষ্ঠীবিলাক আমাৰ জনজাতিসকলৰ প্ৰতি এই আচৰণবিলাকে মানে এইটো মানে ভাতৃত্ববোধ যি থাকে আমাৰ আমাৰ যিটো জাতি আৰু জাতিৰ মাজত যি সম্পৰ্ক থাকে সেই সম্পৰ্কটোক বিঘ্নিত কৰে। কেতিয়াবা কোনোবা ধৰক লোকগীতৰ বস্তু চহা জীৱনৰ গীত কেতিয়াবা সেই বস্তু কেতিয়াবা সোমাই থাকিব পাৰে। আমি যেতিয়া তাক আধুনিক জীৱনত ব্যৱহাৰ কৰোঁ বা ৰাজহুৱা জীৱনত যেতিয়া ব্যৱহাৰ কৰোঁ, বিশেষকৈ ইমান ডাঙৰ এখন মঞ্চত যেতিয়া ব্যৱহাৰ কৰোঁ, সেই সময়খিনিত ডেফিনেটলি এই কথাবিলাক আমি চাই লৈ সেই কথাখিনি আঁতৰি থকা, সেই কথাটোৰ পৰা আঁতৰি থকা হ'লে ভাল আছিল। মই হয়তো গ'লেই এতিয়া আৰু, গতিকে মই এই মুহূৰ্তত এটাই কথা ক'ম যে অসম চৰকাৰ আৰু বিহুৰ যিসকল আমাৰ উদ্যোক্তা আছিলে, যিসকলে এই গোটেই কামটোত আগভাগ লৈছিলে, তেখেতসকলে গোটেই বিষয়টো বিবেচনা কৰি নাগাসকলৰ লগত কথা পাতি বিষয়টো এটা সমিলমিললৈ অহাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে। ৰাজ্যজুৰি অব্যাহত আছে ৰঙালী বিহুৰ ব্যাপক উৎসাহ। অসমবাসীৰ লগতে ৰঙালী ৰঙত ৰঙীন আলফা স্বাধীনৰ নেতা কেডাৰসকল। আলফাৰ কেম্পত হাবিৰ মাজতে মুকলি ঠাইত বিহু মাৰি আনন্দ ললে আলফা নেতা কেডাৰসকলে। কিছু সময়ৰ বাবে বন্দুক এৰি হাতত ঢোল পেঁপা লৈ বিহু মাৰিলে আলফাৰ নেতা কেডাৰে। আজি বিহুৰ দিনত একেমুখে বোলা হবে
তেও আহিব বুলি ওই বিহুতে বিহুৱান নাচিমে বুলি খবৰৰ ধাৰা অব্যাহত ৰাখিম। মিড ডে 18ত সময় হৈছে এটা চমু বাণিজ্যিক বিৰতি।